কম খরচে সাত রুমের একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে আজকে এ টু জেড আলোচনা করা হবে। আপনারা যারা বড় ফ্যামিলি বা বেশি রুম বা সাতটি রুম করতে চান, অনেক সময় নিজেদের বড় ফ্যামিলি, অনেক সময় দুইটি ফ্যামিলি, আবার অনেক সময় দেখা যায় আপনারা ভাড়া দেওয়ার জন্য এই ধরনের বাড়ি করে থাকেন, যে সাতটি রুম করে একটি টিন শেড বাড়ি করবেন। আপনাদের জন্য আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি, আনকমন, টোটালি আনকমন একটি সম্পূর্ণ নিউ স্টাইল ডিজাইন ফাউন্ডেশন। এই ডিজাইনটি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি একটু লম্বা হলে ভিডিওটিও আপনাদের অনেক উপকার আসবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমেই এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি দেখব, তারপর আপনি ড্রয়িং প্ল্যান অনুযায়ী কীভাবে বাড়িটা ফাউন্ডেশন থেকে একদম কমপ্লিট পর্যন্ত কীভাবে করবেন আমি ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে ড্রয়িং প্ল্যানটি দেখি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এই বাড়ির ড্রয়িংটি, আমরা আপনাদেরকে খুব কাছ থেকে এই ড্রয়িংটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দুইটি পিলার দেওয়া হয়েছে এবং সাতটি রুম, প্রত্যেকটি রুমেই 12 ফুট বাই 12 ফুট। আর যদি এবং আতে যদি হিসাব করেন, অনেকে আছে আতে হিসাব করেন, সেক্ষেত্রে আপনার 8 বাই 8 রুম হবে, স্কোয়ার রুম। তারপরে সাতটি রুমেই মোটামুটি একই রকম, এবং থাকতেছে আপনার চারটি বাথরুম থাকতেছে, কমন বাথরুম। চারটি বাথরুম আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, কমন বাথরুম, যেহেতু আপনার রুম বেশি এই জন্য চারটি বাথরুম দেওয়া হয়েছে। বারান্দা দেওয়া হয়েছে 70 ফুট বাই 6 ফুট বারান্দা রয়েছে। এবং এই বাড়িটার জায়গা কতটুকু লাগে আমরা সব কিছু আপনাদেরকে ডিটেলস দেখাবো, এবং আপনি এই বাড়িটা করতে খরচও কত হবে সেটাও কিন্তু আমরা ভিডিও শেষে দেখাবো। তো চলুন আমরা এখন এই বাড়িটা ফাউন্ডেশন থেকে শুরু করি, কীভাবে এ টু জেড করবেন আমি পার্ট বাই পার্ট আপনার সাথে আলোচনা করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমেই বাড়িটির লেআউট দিব। অনেকেই লেআউট বোঝে না, লেআউট হচ্ছে আপনার যে মাপ দেওয়া, রুমের যে মাপ, বারান্দার যে মাপ, সেই মাপগুলো দেবো। তো আমাদের যেহেতু 12 ফুট করে রুম, সেক্ষেত্রে আমরা 12 ফুট 12 ফুট করে সেন্টার নেব, সেক্ষেত্রে আটটি সুতা করবো, তাহলে আমাদের 60টি রুম হবে। তো 12 ফুট করে আমরা 8টি সুতা নেব, তাহলেই কিন্তু আমাদের 60টি রুম হবে। আর আমরা এভাবেও নিব 12 ফুট, লম্বাভাবেও নিব 12 ফুট সেন্টার, আর বারান্দার জন্য নিব 6 ফুট সেন্টার, তাহলে কিন্তু আমাদের 12 ফুট আর 6 ফুট 18 ফুট হবে। আর ওইভাবে আমরা 12 ফুট করে নিব। তো এটা হচ্ছে আমাদের প্রথমে যে মাপ দেওয়া, লেআউট দেওয়া। তারপর লেআউট দেওয়ার পরে আমরা কীভাবে কাজটা শুরু করব এখন আমি সেটি বলছি। আমরা যখন লেআউট দিব, লেআউট দেওয়ার পরে আমরা 1.5 ফুট মাটি কাটবো। 1.5 ফুট মাটি কেটে আমরা 6 ইঞ্চি বা 4 থেকে 6 ইঞ্চি আমরা বালু ফিলিং করব, বিট বালু। সেটা আমরা বিট বালু ভরবো ওই আপনার যে মাটি কাটা হবে সেখানে। এরপর আমরা একটা ডালাই দিব, 3 ইঞ্চি একটা সিসি ডালাই দেব। ডালাই থেকে আমরা 10 ইঞ্চি গাঁথনি দেবো। আপনি দেখছেন যে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে তারপর যখন আমরা বিট লেভেলে যাব আড়াই ফুট পর্যন্ত আমরা গাঁথনি করব, 10 ইঞ্চি গাঁথনি। তো 2.5 ফুট যাওয়ার পর চতুর্দিকে আমরা 2.5 ফুট যাব। 2.5 ফুট গিয়ে আমরা সেখানে একটি বিম করব, টানা বিম, যেটাকে বলা হয় গ্রেড বিম বা টানা বিম। চতুর্দিকে আমরা রড দিয়ে, এখন আমরা এটার মধ্যে রড কত মিলি দিব, কীভাবে দিব সেটি আমি বলছি। আমরা এটার মধ্যে সর্বোচ্চ আমাদের 10 মিলি রড দেব, 10 মিলি রড, 6টা করে 10 মিলি রড দেব। উপরে দেব 3টা রড এবং নিচে দেব 3টা, 6টা 10 মিলি রড দিয়ে আমরা 4 ইঞ্চি ডালাই করবো, 4 ইঞ্চি ডালাই করবো, 4 ইঞ্চি ওয়াল সাইড, 4 ইঞ্চি ডালাই করে আমরা সেই টানাটা দেবো। এরপরে টানাটা, এটা হচ্ছে মূল ঘর, বারান্দার মধ্যে কিন্তু আপনার সেটা লাগছে না। বারান্দার মধ্যে আপনি ফাউন্ডেশন থেকেই 3 ইঞ্চি গাঁথনি, সেটি আমরা দেখছেন যে একটি মাত্র 10 ইঞ্চি ইট থাকবে আপনার, যে বালু ফিলিং করার পরে একটি 10 ইঞ্চি ইট থাকবে। এরপরে থেকে আমাদের 5 ইঞ্চি উঠ উঠবে, যে বারান্দাটা হবে সেখানে 5 ইঞ্চি ইট দিয়ে গাঁথনি হবে, 5 ইঞ্চি গাঁথনি। তাহলে আমাদের বিট পর্যন্ত যে আমাদের কাজ সেটি আমরা আপনাদের সাথে বললাম, এখন আমি আলোচনা করব বিটের উপরের কাজটা।
সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আর্কিটেক্ট প্ল্যান ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমাদের কাছ থেকে ড্রয়িং নিতে চান, আপনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ঢাকা এসব জায়গা থেকে আপনি সরাসরি আমাদের কাছ থেকে ড্রয়িং নিতে পারবেন। আমরা এই বিভাগগুলোতে আমরা সরাসরি ভিজিট করে সরাসরি আমাদের কাছ থেকে ড্রয়িং নিতে পারবেন। আপনারা চার্জটা আপনাকে বহন করতে হবে। আর আমরা প্রথমে তো আপনার যে কোনো একটি জায়গায় যদি ফাউন্ডেশন বিল্ডিং করেন, তাহলে সয়েল টেস্ট করা হয়। সয়েল টেস্ট করার পরে পৌরসভার নকশা যদি থাকে, পৌরসভার নকশা নাহলে উপজেলার নকশা অথবা গ্রামে যদি হয়, তাহলে একটি ওয়ার্কিং ড্রয়িং এবং এস্টিমেট, তারপরে ব্যাংক লোনের নকশা, ব্যাংক লোনের এস্টিমেট, এগুলা কাজ আমাদের অফিস থেকে করা হয়। আমাদের অফিসটা হচ্ছে ময়মনসিংহ। আপনারা যারা ময়মনসিংহ আছেন তারা সহজেই পাবেন। আর আমাদের ময়মনসিংহ বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক কাজ আছে। ব্রাহ্মণবাড়িয়া, মির্জাপুর, ব্রাহ্মণবাড়িয়া শহরে, সরাইল, আশুগঞ্জ এসব জায়গাতে আমাদের অনেক কাজ আছে। কিশোরগঞ্জ, নিকলি, কটিয়াড়ি, বাজিতপুর, হোসেনপুর, করিমগঞ্জ, ইটনামিটাবন, অষ্টগ্রাম সব জায়গাতে আমাদের কাজ আছে। আপনারা এসব অঞ্চলেও থেকে যদি আপনারা কাজ ড্রয়িং নিতে চান বা কাজ করাতে চান, আমি ভিডিও শেষে আমার নাম্বারটা দিয়ে দেবো। আপনারা সহজে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন নিতে পারবেন বা সহযোগিতা নিতে পারবেন। তো আমরা বিট পর্যন্ত আলোচনা করছিলাম, এখন আমরা আলোচনা করবো বিটের উপরে। বিডের উপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আড়াই ফুট পর্যন্ত 5 ইঞ্চি গাঁথনি করবো। 5 ইঞ্চি গাঁথনি করবো, আড়াই ফুট গাঁথনি করার পর যেখানে আমাদের জানালা হবে সেখানে জানালার জন্য 4 ফুট বাই 4.5 ফুট জায়গা আমরা রেখে বাকিটা আমরা গাঁথনি করবো। গাঁথনি করে আমরা আড়াই ফুট পর্যন্ত গাঁথনি করলাম। গাঁথনি করার পর আমরা যে 4.5 ফুট হবে সেটাও আমরা গাঁথনি করবো। গাঁথনি করে জানালার উপরে যে 4.5 ফুট জায়গায় জানালা হচ্ছে সেখানে আমরা একটা 6 ইঞ্চি লিন্টেল দিয়ে ডালাই করব। রড দিয়ে ওখানে আমরা কমপক্ষে 3টা রড দিয়ে লিন্টেল সমস্ত ওয়াল জুড়ে চতুর্দিকে আমরা লিন্টেল দিয়ে ডালাই করব। লিন্টেল দিয়ে ডালাই করার পর আমরা বাকি অংশটা আবার গাঁথনি করে একদম আমাদের ছাদে গিয়ে লাগবে। যদি আমরা একতলা করি ছাদ দিই, এটা কিন্তু আমরা ফাউন্ডেশন বিল্ডিংই বলা যায়। এটা কিন্তু আমরা ফাউন্ডেশন দিই, এটা কিন্তু আমরা দেড়তলা ফাউন্ডেশন। আপনি একতলার ছাদ দিয়ে আর একটি টিনশের উপরে করতে পারবেন। এটা হচ্ছে দেড়তলা ফাউন্ডেশনের ডিজাইন আমরা যেটি বলছি আপনাকে। এভাবে আপনি ফাউন্ডেশন দিলে দেড়তলা বিল্ডিং আপনি করতে পারবেন, অর্থাৎ একতলার ছাদ দিতে পারবেন এবং উপরে আরও একটি টিনশেড করতে পারবেন। তাহলে আমরা ছাদে চলে গেলাম। ছাদে চলে যাওয়ার পর আমাদের ছাদ ডালাই, এখন হচ্ছে আমাদের ছাদ ডালাইয়ের কাজ। তাহলে আমরা এভাবে মূল ঘরের কাজটা শেষ করলাম। এখন আমরা যা বারান্দাও কিন্তু আমরা ইচ্ছা করলে বারান্দাও কিন্তু আমরা একইভাবে করব, একইভাবে করে কিন্তু আমরা উঠাবো। আপনি দেখছেন আমাদের কাজ চলতেছে। বারান্দাগুলো আমরা 5 ইঞ্চি, আমরা এইখানে 5 ইঞ্চি দেওয়া হচ্ছে। আমরা ইচ্ছা করলে সেটা 10 ইঞ্চিও দিতে পারবো। আমরা 10 ইঞ্চি দিয়ে করবো, সেক্ষেত্রে আমাদের জন্য আরও বেটার হবে। আর যেহেতু বারান্দার গ্যাপটা কম, মাত্র আপনার 6 ফুট, সেক্ষেত্রে 5 ইঞ্চি দিলেও আমাদের কোনো সমস্যা হবে না। আমরা 5 ইঞ্চি দিয়ে এটা করবো। তাহলে আমাদের একতলা পর্যন্ত আমাদের কাজ হয়ে যাবে এবং বারান্দাটা 2.5 ফুট পর্যন্ত উঠাবো। বেড থেকে 2.5 ফুট করে তারপরে কিন্তু আমরা গ্রিল দিব। গ্রিল দিয়ে আমরা বারান্দা করবো। আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেভাবেই কাজটি সাজাচ্ছি। এবং এরপর হচ্ছে আমাদের যে ছাদের কাজ হবে, ছাদ আমরা 10 ফুটে আমরা ছাদটা দেব। তো আমরা কিভাবে আমরা ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত যাব, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমরা জানালাগুলো মোটামুটি 4 ফুট বাই 4.5 ফুট আমি আগেই বলেছি। দরজাগুলো দেবো আমরা, মেন দরজাগুলো দেবো 3.5 ফুট বাই 7 ফুট এবং টয়লেটের যে দরজাটি আছে সেটা দেবো 2.5 ফুট বাই 7 ফুট দরজা। টয়লেটের যে দরজাগুলো আছে বা RFL প্লাস্টিকের দরজাও আপনি দিতে পারেন। ফ্যান লাইট হবে 1.5 ফুট 1.5 ফুট, জানালা হবে 4 ফুট বাই 4.5 ফুট। তাহলে আমরা এইভাবেই আমাদের এই বিল্ডিংয়ের A to Z কাজগুলো করবো। এরপর আমরা রঙের কাজ করবো। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। অনেক সময় নিয়ে নিচ্ছে আপনাদের, এরপরও কিন্তু আপনারা যদি এখান থেকে সামান্যতম উপকৃত হন সেটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় সফলতা। আর যদি আপনি যদি না বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দেখব এই বাড়িটা করতে জায়গা কতটুকু লাগছে এবং আপনার খরচটা কত টাকা হবে, আমি সেটি আপনাদের সাথে আলোচনা করব।
সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে এ বাড়ির খরচটা দেখাচ্ছি। এখানে যে টোটাল ল্যান্ড রয়েছে 1675 স্কোয়ার ফিট, আপনি দেখতে পাচ্ছেন ডেসিমাল 3.85 ডেসিমাল জায়গা লেগেছে, শতাংশ জায়গা লেগেছে। রানিং কস্ট হচ্ছে 1,00,000 টাকা। এ পর্যন্ত আপনি যে পর্যন্ত কাজ দেখছেন এই পর্যন্ত 1,00,000 টাকা খরচ হয়েছে, এবং মিস্ত্রিসহ 1,00,000 টাকা খরচ হয়েছে, এবং আপনার টোটাল খরচ হবে 1,000,000 টাকা। আপনি যদি এই বাড়িটা 7টা রুম দিয়ে এই বাড়িটা এ টু জেড কমপ্লিট করেন একতলা ছাদ পর্যন্ত, সেক্ষেত্রে একতলা ছাদ দিয়ে এই বাড়িটা করতে আপনার টোটাল খরচ হবে 1,00,000 টাকা। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, না বুঝলে কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের উত্তর দেবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।